হ্যালো ফ্রেন্ডস, আমি আশা, আর আমার চ্যানেলের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি আলু ক্যাপসিকামের গ্রেভি রেসিপি। এই রেসিপি খুবই সুস্বাদু হয়ে থাকে, রুটি বা পরোটার সাথে এই রেসিপি অনবদ্য লাগে। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের আলু ক্যাপসিকামের গ্রেভি রেসিপি। আলু ক্যাপসিকামের রেসিপি বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে 2 থেকে 3 টেবিল স্পুন সাদা তেল দিলাম। তেল গরম হয়ে যেতে ফোড়নের জন্য দিচ্ছি 1টা তেজপাতা, 2টো এলাচ, 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে আর সামান্য পরিমাণ হিং। এবার কয়েক সেকেন্ড সময় নিয়ে এই মশলাগুলোর মিষ্টি গন্ধ ছেড়ে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি শিলে বেটেছি। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক সময় নিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পরেও কিছুক্ষণ সময় নিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। এবার এই মশলাগুলোকে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো পিউরি। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত এবং টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভাজা বেসন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এই সমস্ত উপকরণের সাথে মশলাটাকে আরও মিনিট খানেক সময় নিয়ে একটু কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া 2টো মিডিয়াম সাইজের আলু আর দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে নেওয়া 1খানা ক্যাপসিকাম। এদের মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার এই সমস্ত উপকরণকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন জল। রান্নাটা একটু গা মাখা হবে, সেই কারণে জলের পরিমাণটা একটু কম ব্যবহার করলাম। এখন জলের সাথে সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে প্রায় 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ ঘি আর দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা। ঘি আর গরম মশলার সাথে সমস্ত উপকরণ একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আলু ক্যাপসিকামের গ্রেভি রেসিপি। এই রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।